প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ভুয়ো ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছিল বলে দাবি করছেন সিবিআই এর তদন্তকারীদের একাংশ। তাদের সূত্রে দাবি করা হয়েছে, শিক্ষা দপ্তরের আধিকারিক ও কর্মচারী সংগঠনের নেতাদের যোগ সাজশে কয়েক মাস ধরে চলেছিল ওই ইন্টারভিউ। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, ভুয়ো ইন্টারভিউয়ের মাধ্যমে 10-15 কোটি টাকার লেনদেন হয়েছে। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছিলেন সিবিআই এর তদন্তকারীরা। এখনো পর্যন্ত প্রায় 1,500 বেশি এমন প্রার্থীর নামের তালিকা উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের সূত্রে দাবি করা হয়েছে। ওই তদন্তকারীদের সূত্রে এও দাবি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় জেল হেফাজতে থাকা তাপস মণ্ডল ও শাসক দলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে ভুয়ো ইন্টারভিউ এর সূত্র পাওয়া গিয়েছিল।